ট্রাভেল শুটার্স চ্যানেলে সবাইকে স্বাগত। সকলেরই মনে আছে যে গত 26 নভেম্বর 2019 PSLV রকেটে চড়ে C-47 মডেলের একটি রকেটে চড়ে গেছিল কার্টোস্যাট 3। এই স্যাটেলাইটগুলো চলে যায় এবং তারা কাজ করতে থাকে, তার কোনো আপডেট আমরা আর সেইভাবে নিয়ে আসি না, অনেকে জানিও না সে কীভাবে কাজ করছে। কিন্তু আমি খুঁজতে খুঁজতে ঠিক যোগাযোগ করে কার্টোস্যাট 3-র কিছু তথ্য আপনাদের জন্য তুলে আনলাম। আসলে কার্টোস্যাট 3 কিন্তু খুব ভালো কাজ করে চলেছে, এরপরেও রিস্যাট 2B আর 1 পাঠানো হয়েছে। কার্টোস্যাটের 1 এবং কার্টোস্যাট 2 কাজ করছে আগে থেকেই, কার্টোস্যাট 3 নতুন সংযোজন ভারতের মহাকাশ গবেষণার লিস্টে, মানে ইসরোর স্যাটেলাইটের লিস্টে বলতে পারেন। আপডেট যেটা সেটা হচ্ছে যে কার্টোস্যাট 3 ইসরোর তরফ থেকে জানা গেছে খুব সুন্দরভাবে কাজ করছে। প্রথমে বলা হয়েছিল এটি একটি গুপ্তচর স্যাটেলাইট এবং ঠিক খানিকটা ঠিকই, তবে বর্ডার অঞ্চলে কিন্তু একে ফিক্সড করা হয়নি। কার্টোস্যাট 3 মূলত কাজ করছে ভারতবর্ষের ডেভেলপিং নিয়ে, অর্থনৈতিক ডেভেলপিং না, ভৌগোলিক। আসলে কার্টোস্যাট 3-তে রয়েছে একটি টেরেইন ম্যাপিং ক্যামেরা, খুব গুরুত্বপূর্ণ এই ক্যামেরাটি। এর কাজ কি, 400 কিলোমিটার উপর থেকে, মানে এলিও লো আর্থ অরবিট, সেখান থেকে ভারতের উপর সমস্ত জায়গার সে ছবি তুলতে পারে এবং যে কোনো জায়গার সেই টেরেইন ম্যাপিং ক্যামেরা দিয়ে বলে দিতে পারে জলাশয়ের সাইজ কত, রাস্তাটা কত কিলোমিটার, এই বিল্ডিংটা কতটা জমির উপরে তৈরি হয়েছে। তাই ইন্ডিয়ার ডেভেলপিংয়ের কাজের জন্য এই কার্টোস্যাট 3 অসাধারণ কাজ করছে, কাজ শুরু করেও দিয়েছে। আসলে বিভিন্ন জনবসতি অনেক জায়গাতেই গড়ে উঠেছে, পাহাড়ের ধার থেকে শুরু করে অনেক বিচ্ছিন্ন এলাকায়, সেইখান থেকে সড়ক যোগাযোগ ব্যবস্থা, ড্রেন, কোন দিক থেকে নিয়ে গেলে ড্রেন ঠিকঠাক মতো নদীতে গিয়ে পড়বে বা বড় খালের সাথে মেশানো যাবে, এই সমস্তটাই কিন্তু পুরো গাইড করছে কার্টোস্যাট 3 আর তার টেরেইন ম্যাপিং ক্যামেরা। এই ম্যাপিং ক্যামেরার ফায়দাই এটা, পুরো অঞ্চলকে ধরে বিশ্লেষণ করে বলে দেবে কত ফুট, কত জায়গা, কতটুকু জমি এবং তার পুরো বিবরণ। আরেকটি গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা নিয়ে এলাম আসলে এই ভিডিওর মারফতে, থুথুকুড়ি। আসলে গত ভিডিওতে থুথুকুড়ি বলেছিলাম কারণ ইংরেজিতে তাই লেখা, কিন্তু আমাকে একজন জানালো তামিলনাড়ু তেলুগুতে বা তামিল ভাষাতে ওটা থুথুকুড়ি। থুথুকুড়িতে গড়ে উঠছে ইসরোর নতুন স্পেসপোর্ট, এই খবর আমরা আগেও নিয়ে এসেছি। এই স্পেসপোর্টটির জমি খোঁজা থেকে শুরু করে সম্পূর্ণ ডিজাইন কিন্তু এই কার্টোস্যাট 3 সাহায্যে করা হচ্ছে, এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এত বড় একটি স্পেসপোর্ট গড়া হবে একদম পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে, সেটি ডিজাইন করার থেকে উপরে 400 কিলোমিটার উপর থেকে তার পুরো এরিয়া জুড়ে কোন জায়গায় কি হবে, কোথায় লঞ্চ প্যাড হবে, কোথায় হবে কন্ট্রোল রুম, কটি লঞ্চ প্যাড হবে, কটি লঞ্চ প্যাড করা যেতে পারে, সমস্ত কিছু কার্টোস্যাট 3 উপর থেকে ম্যাপিংয়ের সাহায্যে বলে দেবে এবং ইঞ্জিনিয়াররা সেই অনুযায়ী ডিজাইন করবে। আরও একটি বিষয়, সেটি হলো গ্যালারি, যেটা আগের ভিডিওতে আপনাদের বলতে আমি ভুলে গেছিলাম। শ্রীহরিকেটায় যে লঞ্চ গ্যালারি আছে, মানে ভিজিটাররা যেখান থেকে লঞ্চ দেখতে পায়, সেটা মোটামুটি ওই 6-7 হাজার লোক দেখতে পারবে একসাথে সেরকম। এইবার থুথুকুড়ির যে লঞ্চ গ্যালারিটি হবে সেটি কিন্তু মোটামুটি 15 হাজার লোক একসাথে বসে যাতে দেখতে পায় সেরকম একটা চিন্তাভাবনা রয়েছে। এই লঞ্চ গ্যালারিটি কোন জায়গায় করা যেতে পারে এও কিন্তু কার্টোস্যাট 3 বলে দেবে। এছাড়া আগামী দিনে কিন্তু এই কার্টোস্যাট 3-র মাধ্যমে টাকাও ইনকাম করা যেতে পারে। কিভাবে, ধরুন কোনো বড় কোম্পানি একটি তার কারখানা নির্মাণ করবে, এই কার্টোস্যাট 3-র হেল্প নিয়ে তারা কিন্তু উপর থেকেই পুরো ডিজাইনটা করে ফেলতে পারবে। সেক্ষেত্রে ইসরো কিছু টাকার মাধ্যমে সার্ভিসও দিতে পারবে এই বড় বড় কোম্পানিগুলোকে। আরও অনেক রকম আগামী দিনের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই ধরনের স্যাটেলাইটগুলোর উপর। তো বন্ধুরা, এই ছিল কার্টোস্যাট 3 নিয়ে ইসরোর তরফ থেকে একটি আপডেট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আবার আসবো অন্যান্য অনেক রকম ভিডিও নিয়ে। ধন্যবাদ।
আসি।